সালামু আলাইকুম বন্ধুরা, ভালো আছো? আজকে নতুন আর কি ব্লগ শুরু করতেছি। আজকে তোমাদেরকে আমি নিয়ে যাবো পানাম নগরী, যা কিনা 450 বছর আগের ঐতিহ্য। রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের বলে দেই পানাম তোমার কীভাবে আসবা। পানাম যদি তোমরা ঢাকা থেকে আসো তাহলে গুলিস্তান থেকে বোরাক ডুয়েল এবং বোরাক এসি বাস এবং আরও আছে স্বদেশ, এই বাসে তোমরা আসতে পারবা। অথবা ঢাকা চট্টগ্রাম, ঢাকা দাউদকান্দি, ঢাকা কুমিল্লা, ঢাকা সাচার যে কোনো বাসে উঠে যদি তোমরা মোগরাপাড়া চৌরাস্তা নামো, সেখান থেকে নেমে যে কোনো সিএনজি বা অটোকে যদি বলো আমরা সোনারগাঁ জাদুঘর যাবো বা পানাম নগরীতে যাবো, 30 টাকা ভাড়া নিবে, তোমরা সুন্দর মতো পানাম নগরীতে চলে আসতে পারবা। তাছাড়া তোমরা যদি চট্টগ্রাম বা কুমিল্লা থেকে আসো তাও তোমাদের জন্য সুবিধা রাস্তা। তোমরা চট্টগ্রাম বা কুমিল্লা থেকে যে কোনো ঢাকার গাড়িতে উঠে তোমরা বলবা যে মোগরাপাড়া চৌরাস্তা নামবো, সেখানে তোমরা নেমে সেখান থেকে সিএনজি বা অটো দিয়ে 30 টাকা ভাড়া নেবে, তোমরা সোনারগাঁ জাদুঘরও নামতে পারবা, পানাম নগরীতেও নামতে পারবা। এই হচ্ছে সোনারগাঁ জাদুঘর, বাংলাদেশ লোক কারুশিল্প জাদুঘর। আমরা এর আগে এই ভিডিও তোমাদেরকে দেখাইছি। তো আজকে আমি যাচ্ছি পানামনগর, যাওয়ার পথেই সোনারগাঁ জাদুঘর। আমরা তোমাদেরকে বাইরে থেকে জাদুঘরটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। এই দেখতে পাচ্ছ কত মানুষ ঘুরতে আসছে, কত পর্যটকরা, বিশাল স্পেস। তোমরা ইচ্ছা করলে সোনারগাঁ জাদুঘরও আসতে পারো। বাংলাদেশের সবচেয়ে বড় কারুশিল্প জাদুঘর এটা হচ্ছে সেই সোনারগাঁ জাদুঘর, যা কিনা একসময় বাংলার প্রথম রাজধানী ইশেগারামলের যে রাজধানী ছিল এটা হচ্ছে সেই সোনারগাঁ জাদুঘর। আমরা পানামের কাছাকাছি চলে আসছি, যাকে বলে পানাম নগর। আর এই সামনে যেটা হচ্ছে এটা হচ্ছে আদমপুর বাজার। আদমপুর বাজার এবং পানামনগর পাশাপাশি আমার ডান পাশে এই যে একটা গেট দেখতে পাচ্ছ, এই যে গেট, এই গেট হচ্ছে পানামনগরের গেট। তো আমরা এখন ওই যে টিকিট কাটবো, গেট টিকিট কত করে। আর এই হচ্ছে আদমপুর বাজার, আমাদেরকে দেখাই। এই যে বিভিন্ন গাড়ি, বিভিন্ন প্রাইভেট কার, বাস দিয়ে মানুষ এখানে পর্যটকে ঘুরতে আসে। এ হচ্ছে পানামনগরের গেট, এই দেখতে পাচ্ছ পুরাতন কীর্তিগুলা। এ হচ্ছে গেট, আর এ পাশে আছে একটা ব্রিজ এবং আরও অনেক কিছু রয়েছে। তো আমরা ঢুকে তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে মূল গেট। তো আমাদের আরেকজন আছে সাইফুল ভাই, সাইফুল ভাই আসলে আমরা ভিতরে ঢুকবো। তো আমরা সাইফুল ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। এই হচ্ছে পানামনগর গেট, দেখতেই পাচ্ছ পানামনগর গেটটা। এই হচ্ছে পানামনগর। এক সময় এগুলোতে টিকিটের কোনো প্রয়োজন ছিল না, এখন নতুন করে ভূতাত্ত্বিক বিভাগ নিয়ে নিছে। তো এটার ভিতরে ঢুকতে হলাম টিকিটের প্রয়োজন হয়। টিকিট কত করে তাও আমরা জানি না, হয়তো বাড়িতে এলাকাতে হলো, আমরা কখনো আসি না। তো আজকে ঢুকবো, দেখি টিকিটের অবস্থা। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে রাস্তার পাশে অনেক মোটরসাইকেল পার্কিং করে রাখা হয়েছে, কিন্তু এই রাস্তার জায়গাটা পার্কিং এর জন্য না, তাই আনসার সদস্য লোকেরা এই রাস্তাতে মোটরসাইকেল কিংবা গাড়ি পার্কিং করতে দিতেছে না। গাড়ি পার্কিং করতে না পারায় অনেক পর্যটক পানাম সিটি না দেখে চলে যাচ্ছে, যার কারণে সরকার রাজস্ব হারাচ্ছে। অথচ পাশে বিশাল বড় পার্কিং এর মাঠ পড়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। কর্তৃপক্ষ যদি ইচ্ছা করে এই মাঠে অনেক গাড়ি পার্কিং করার ব্যবস্থা করতে পারে, কিন্তু কর্তৃপক্ষের কোনো দায়ী নেই। আসলে কি কেউ দেখার নাই? দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে প্রচুর বিভিন্ন দোকানপাট রয়েছে। পানামনগরটা ঘুরে তোমাদেরকে দেখিয়ে আমরা এখানকার দোকানপাটগুলো তোমাদেরকে দেখাবো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই পানাম সিটির গেট। এই যে সামনে টিকিট কাউন্টার, লোক টিকিট কাটতেছে, এখান থেকে প্রতিজন 20 টাকা করে টিকিট কাটবো। টিকিট কেটে আমি ভিতরে প্রবেশ করবো। তাহলে চলো টিকিট কাটি ভাই, একটা টিকিট দিন। দেখতেই পাচ্ছ এই যে 20 টাকা দিয়ে টিকিট কাটলাম, এ হচ্ছে পানাম সিটি। এখন পানাম সিটিতে প্রবেশ করবো। প্রচুর পর্যটক আসছে দেখতে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এক সময় এই জায়গাগুলো খোলা ছিল, এগুলো কোনো সরকারি কোনো আওতায় ছিল না। আমরা ফিরে আসা যাওয়া করতাম, বিকেলবেলা এখানে আড্ডা দিতাম, কোনো ধরনের বাধা ছিল না। কিন্তু এখন সরকারিভাবে এটা নিয়ে নিছে, এর জন্য টিকিট লাগে, টিকিট ছাড়া ঢুকে যায় না। পানাম সিটির প্রথম বিল্ডিং আমি তোমাদের দেখাই, এ হচ্ছে বিল্ডিং নাম্বার 2। দেখতেই পাচ্ছ অনেক সুন্দর কারুকার্য, প্রায় 400 বা 450 বছর আগের বিল্ডিং এখনও দাঁড়িয়ে আছে। ওর সময় টেকনোলজি কিন্তু এত উন্নত ছিল না, তারপরে দেখতে পাচ্ছ ওর সময়ের বিল্ডিংগুলো এখনও দাঁড়িয়ে আছে 400 বছরের ঐতিহ্য নিয়ে।
তাহলে চলো আমরা এখন পানাম সিটিতে ঢুকবো। পানাম সিটিতে ঢুকে তোমাদেরকে আরো সুন্দর সুন্দর বিল্ডিং আছে, আরো বিভিন্ন ঐতিহ্য গুলা তোমাদেরকে দেখাবো। বিল্ডিং এই ঐতিহ্যগুলো দেখতে দেশের বাইরে থেকে প্রচুর পর্যটক আসে। তো আমরা ঢুকি কাউন্টার। সারা বিশ্বের যে কোনো জায়গায়, ইন্ডিয়ার যে কোনো জায়গায় আমরা অ্যাকশন ক্যামেরা নিয়ে ঢুকতে পারি, কোনো প্রবলেম নেই। কিন্তু আমাদের এই পানাম নগরীতে আমি ছোট্ট একটি ইনস্টা অ্যাকশন ক্যামেরা নিয়ে ঢুকার সময় এরা আমাদেরকে ঢুকতে বাধা দিল। যদি জাতিকে আমি এই পুরাণ কীর্তিগুলো না দেখাই, তাহলে মানুষ কীভাবে জানবে আমাদের সোনার গাতে এত সুন্দর একটি জিনিস আছে? পানাম সিটির ভিতরে ছবি ওঠানো, ভিডিও করা যদি নিষেধ হয়, প্রবেশ গেইটে লিখে দেওয়া উচিত রেস্ট্রিকশন এরিয়া, প্রবেশ নিষেধ, আমরা প্রবেশ করব না। আমাদের আনসার ভাইয়েরা এরকম ব্যবহার করে মনে হয় যেন এটা এদের বাড়ি, আর এদের বাড়িতে আমরা ফ্রিতে থাকতে আসছি। তো সেই পুরাতন পানাম সিটি, এ হচ্ছে পিছনের সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে পড়ে যাওয়া যেত, দোতলা যাওয়া যেত। বিল্ডিংয়ের অবস্থা ভালো না, সবগুলা বিল্ডিং ভেঙে যাওয়ার মতো অবস্থা, তাই উপরে ওঠা নিষেধ। দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে কুয়া। এই যে কুয়ার মধ্যে বোতল টোতল ভরা আছে, পরিষ্কার রাখলে তো ভরা যায়, নামার জায়গা আছে। এত টাকা পয়সা মানুষ কাছ থেকে নেয়, এরা কি এটা পরিষ্কার হতে পারে না? দেখতে পাচ্ছ বন্ধুরা কূপগুলা, এরকম প্রতিটা বাড়ির পিছে, প্রতিটা বিল্ডিংয়ের পিছে একটি করে কূপ আছে, যেগুলো থেকে ওনারা খাওয়ার জন্য পানি সংগ্রহ করতো এবং বিভিন্ন কাজকাজের জন্য পানি সংগ্রহ করতো। এগুলো হচ্ছে বিল্ডিংয়ের ভিতরে, বিল্ডিংয়ের ভিতরে কক্ষগুলো দেখতেই পাচ্ছ। প্রতিটা বিল্ডিংয়ের ভিতরে দুটি করে কক্ষ, এবং এক একটা বিল্ডিং থেকে অন্য একটা বিল্ডিংয়ের মধ্যে সুন্দর মতো যাওয়ার ব্যবস্থা আছে। এবং দেখতে পাচ্ছ ওয়ালগুলো কত গুরুত্ব, প্রায় 400 বছরের আগের কারুকার্যগুলো এত নিখুঁত যে এরা কী করে পড়লো, এটা হচ্ছে চিন্তার বিষয়। দেখতে পাচ্ছ সাথে আছে আমার সাইফুল ভাই, প্রতিটা বিল্ডিং দোতলা করে, কিছু কিছু বিল্ডিং তিনতলাও আছে। বিল্ডিংগুলোর অবস্থা এতই খারাপ, উপরে ওঠার মতো কোনো পরিবেশ নেই। পানাম সিটির সবচেয়ে সুন্দর বিল্ডিং মনে হয় এইটা। এই হচ্ছে বিল্ডিংয়ের কারুকার্যগুলো দেখতে পাচ্ছ, ইটাগুলো সব ভেঙে গেছে। পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানামনগর, প্রাচীন সোনারগাঁর, এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দীর পুরানো অনেক ভবন রয়েছে যা বাংলার বারোয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে উঠেছে। পানাম সিটির একটি উল্লেখযোগ্য ঘটনা, একবার পারস্যর খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন পানাম সিটিকে ঘুরে দেখে যাওয়ার জন্য তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটা গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে। এই গজলের সূত্র ধরেই ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁতে, আর মুগ্ধ হয়েছিলেন পানাম নগরীর সৌন্দর্য দেখে। বন্ধুরা, ফার্সি কবি পানাম নগরের সৌন্দর্য দেখে মুগ্ধ হলেও আমি মুগ্ধ হতে পারিনি পানাম নগরের সৌন্দর্য দেখে, কারণ পল্লী বিদ্যুতের খুঁটি ও বিভিন্ন সংযোগের তারের কাছে পানাম নগরের সৌন্দর্য ম্লান হয়ে গেছে। পানাম নগরের অনেক বিল্ডিংয়ের ভিতরে এরকম সুড়ঙ্গপথের দেখা মেলে। আজ শুক্রবার, সরকারি ছুটির দিন, তাই প্রচুর পর্যটক বেড়াতে এসেছে পানাম নগরে। প্রায় 400 বছরের ঐতিহ্য এই বিল্ডিংগুলি ভেঙে যাচ্ছে, সংস্কারের কোনো প্রক্রিয়া চোখে পড়ল না। এই বিল্ডিংটা দেখতেছ, এই বিল্ডিংয়ের ছাদের ডিজাইনটি প্রায় 400 বছর আগের। এই সুড়ঙ্গ পথ দিয়ে এই বিল্ডিংটির অন্য কক্ষে যাচ্ছি।
তোমরা এই বিল্ডিংটির কক্ষগুলি দেখতেছ। বিল্ডিংয়ের পাশে যে ড্রেন দেখতেছ, আমার মনে হয় এই ড্রেনে পানি ভরাট করে এই বিল্ডিংটিকে ঠান্ডা রাখা হতো। মধ্যযুগে সোনারগাঁ বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানামনগর ব্যাপক উৎকর্ষ লাভ করে, কিন্তু ব্রিটিশরা বাংলা নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়। একই সঙ্গে তারা এখানে উচ্চ বর্ণের হিন্দুদের, শুধুমাত্র যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করে সে উচ্চ বর্ণের হিন্দুদের পুনর্বাসন শুরু করে। ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয়। একই সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি তারা ক্রমে এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ফলে পানামনগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর। এভাবে পানামনগরের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায়। বর্তমানে পানামনগরে রাস্তার দুই পাশে পুরনো যেসব ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর হিন্দু উচ্চবর্ণের ব্যবসায়ীদের দ্বারা তৈরি। ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তি হ্রাস পায়, ফলে ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হতে থাকে, ফলে আস্তে আস্তে তা আশেপাশের লোক দ্বারা দখল হতে থাকে। 2009 সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানামনগরীকে সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয়। বন্ধুরা, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, যে বিল্ডিংটা, এটা হচ্ছে এই পানাম সিটির একদম শেষ বিল্ডিং। এই বিল্ডিংয়ের পরে আর কোনো বিল্ডিং নেই, সীমানা নাই। পাশে আছে জিআর স্কুল, নিয়ে হচ্ছে সামনে আরেকটি গেট। বন্ধুরা, আমার পিছনে দেখতেছ কিছু ব্রাইটিশ আইটেমের দোকান। চলো দেখি দোকানে কি পাওয়া যায়। দোকানগুলিতে পাওয়া যায় রেশমি চুরি, মাটির হাঁড়ি বাতিল, বাচ্চাদের খেলনা সহ অনেক কিছু তোমরা কিনতে পারবা। বন্ধুরা, এই ব্রাইটিশ দোকানগুলি হচ্ছে পানামনগরের গেটের সামনে।